ও সহায়দের বাসনা কর ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা কর ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কৃষ্ণমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সম্মুখ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং আলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারের দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। দরুদে পাক পাঠ করা বরকতে বান্দার গুনাহ ক্ষমা হয়, বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয় এবং বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরাও দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময়ক্ষেপ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, আপনাদের কল শ্রবণ করব আর এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। জুয়েল বলতেছি নড়াইল থেকে। আমার ঠান্ডার সমস্যা, মানে সকালবেলা কাশকষ্ট টাইপের হয়, তার জন্য রোহানি চিকিৎসা ছিলাম। জি, জুয়েল ভাই নড়াইল থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে ঠান্ডার সমস্যা, ঠান্ডা থেকে শ্বাসকষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক, দোয়া করি। পাশাপাশি রোহানি চিকিৎসা প্রদান করা হবে, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ তারিক, আমি চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকবর ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করে জানালেন স্ত্রীর সমস্যার কথা, রাত্রে খারাপ স্বপ্ন দেখে ভয় পায়। ইনশাআল্লাহ তাআলা এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে প্রদান করার চেষ্টা করা হবে, সাথে থাকুন। আরো কিছু কল আমরা একসাথে নিব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে ইমরান, আমি গাজীপুর কাপাসিয়া থেকে বলছিলাম। আচ্ছা, ইমরান ভাই গাজীপুর থেকে কল করলেন ইস্তেখারার জন্য, ইস্তেখারার জন্য নামও বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আব্দুল হাই, খুলনা থেকে বল। আমার ওই যে বুকি পিঠি অনেক ব্যথা, অনেক দিন যাবত গ্যাসের ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আব্দুল হাই ভাই খুলনা থেকে বুকে এবং পিঠে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাইলেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আশা করি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। পরবর্তী কল। আফতাব আলম খান, সৈয়দপুর থেকে। আমার সমস্যা, রাতে আমার ঘুম হয় না। আফতাব ভাই আমাদেরকে সৈয়দপুর থেকে কল করে জানালেন যে রাতে ঘুম হয় না,
হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা কি রয়েছে জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম আসিম আলী, সৈয়দপুর থেকে। আমার স্ত্রীর খুব ভালো থাকে না, আমার স্ত্রীর উপলব্ধি কোনো সমস্যা আছে কিনা এই জন্য সেখানে করছে। আমার স্ত্রীর নাম জাহেদা বেগম, শাশুড়ির নাম হলো নেসারন বেগম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ তাআলা সেখানেও করা হবে, এমনি কোনো সমস্যা আছে কিনা তাও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শক বৃন্দ, যারা আমাদেরকে কল করলেন রুহানির চিকিৎসার জন্য, রুহানির চিকিৎসা শ্রবণ করুন। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা রুহানির চিকিৎসা প্রদান করার পর আপনাদের ইস্তেখারার জবাবও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন জুয়েল ভাই নড়াইল থেকে, জানিয়েছেন ঠান্ডার সমস্যা, ঠান্ডা থেকে শ্বাসকষ্ট হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেয়। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, সূরা ফাতিহা তিনবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি তিন দিন পর্যন্ত নিজের শরীরে ফুঁক দিন। এই আমলটি আপনি তিন দিন পর্যন্ত করুন, আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, এই ওজিফাটি আপনি নয়বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন ইনশাআল্লাহ তাআলা। এই আমল করার দ্বারা আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে, শ্বাসকষ্টের সমস্যা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, এক বিশেষ তাবিজ রয়েছে, ওই তাবিজ আপনি সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন আকবর ভাই চট্টগ্রাম থেকে, তিনি জানিয়েছেন যে তার স্ত্রী রাত্রে খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে ভয় পান, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যারা এই রাত্রে ঘুমানোর সময় বা ঘুমানোর পরে খারাপ স্বপ্ন দেখেন তারা এই আমলটি করুন, আশা করি আমল করার বরকতে রাত্রে খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে, আপনি যখন ঘুমাবেন অজু অবস্থায় ঘুমান, দুরুদে পাক পাঠ করতে করতে ঘুমান, আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু, এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন, 21 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি করুন, আশা করি এই আমল করা বরকতে আপনার যেই সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন। এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল হাই ভাই খুলনা থেকে, জানিয়েছেন যে বুকে এবং পিঠে ব্যথা, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু, এই ওয়াজিফা পাঠ করুন, মাঝে মাঝে দুরুদে পাক পাঠ করে নেবেন, এই আমলটি করুন, আশা করি এই আমল করার দ্বারা আপনার বুকে এবং পিঠের সমস্যা দূর হবে। আফতাব আলম ভাই আমাদেরকে কল করেছিলেন সৈয়দপুর থেকে, জানিয়েছেন যে বুকে আপনার রাত্রে ঘুম হয় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, এখানে ঘুম না হওয়ার কারণ কি এটা আপনি চিন্তা করুন, যদি দেখেন যে আপনার ঘুম হচ্ছে না টেনশনের কারণে, অনেক সময় দেখা যায় টেনশনের কারণে ঘুম হয় না বা মাথা ব্যথার কারণে ঘুম হয় না, তো এরকম সমস্যা আছে কি না, যদি ঘুমের সমস্যা থাকে ঘুম পরিপূর্ণ করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। টেনশন যদি থাকে টেনশন আপনি দূর করে দিন, টেনশন দূর করলে আশা করি আপনার পরিপূর্ণ ঘুম হবে। এমনি আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় আপনি এই আমলটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 11 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। এরপর আপনি ঘুমানোর চেষ্টা করুন, আশা করি আপনার ঘুম হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারের জন্য বলেছিলেন ইমরান ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার আম্মু সব সময় অসুস্থ থাকে, একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে।
অর্থাৎ কারো নজর লেগেছে এরকম ইশারা পাওয়া যাচ্ছে, এই জন্য আপনার আম্মু বারবার অসুস্থ হন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক। এই আমলটি করতে বলুন আপনার আম্মুকে, আশা করি আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে বদনজরে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি 60 times 60 বার পাঠ করে নিজের উপর ফুঁক দিবে, আশা করি বদনজরের প্রভাব দূর হবে। পাশাপাশি এই আমলটিও করতে পারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওজিফাটি 786 বার একটি কাগজে লিখবে বা কারো মাধ্যমে লিখিয়ে নিয়ে তা তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিকে বাঁধিয়ে রেক্সিন বা কাপড় ইত্যাদির মধ্যে সেলাই করে নিজের বাহুতে অথবা গলায় পরিধান করবে ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা বদ নজরের প্রভাব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। হাশেম আলী ভাই আমাদেরকে সৈয়দপুর থেকে কল করে জানিয়েছেন যে স্ত্রীর শরীর ভালো থাকে না, তো ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা, উপরে কোনো সমস্যা আছে কিনা, ইস্তেখারা করা হয়েছে এরকম কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ তার উনি শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক, তাকে এই আমলটি করতে বলুন, আশা করি তার সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি পাঠ করবে অধিক পরিমাণে, আশা করি আমল করার দ্বারা তার যে শারীরিক সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জবাব প্রদান করা হয়েছে, একটি বিষয় খেয়াল রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর এই মাসআলাও মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কল নিয়ে ওর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে, এখন আপনাদের SMS এর দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যা কোন পেরেশানি জানিয়ে SMS করেছেন, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্টস করেছেন, লিখেছেন স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাচ্ছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের স্বাস্থ্য সমস্যা অর্থাৎ শরীর শুকিয়ে যায়, দুর্বল হয়ে যান, তো তারা এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বা 33 times পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন, জানিয়েছেন কোন দোয়া পাঠ করলে অভাব দূর হবে। আল্লাহ তাআলা আমাদের অভাবকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আমাদের সমস্যা দূর করে দেখ। অভাব দূর করার জন্য এই আমলটি করতে পারেন, আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে নামাজ আদায় করা, কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নেবে তার রিজিক প্রশস্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি 112 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার দ্বারা আপনার যে অভাব রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার স্ত্রীর সাথে জিনের সমস্যা রয়েছে কিনা, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, সাথে সাথে এর জন্য এর থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসাও জানতে চেয়েছেন। আসলে আমাদের তো এখন হাতে হাতে ইস্তেখারা করা সম্ভব নয়, আপনি আমাদেরকে কল করে কল রেকর্ড করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা, আমরা ইস্তেখারা করে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যদি জিনের সমস্যা থেকে থাকে তাহলে রুহানি চিকিৎসা প্রদান করছি, রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আপনার স্ত্রীকে এই ওয়াজিফাটি অধিক পরিমাণে পাঠ করতে বলুন ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম,
ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি অধিক পরিমাণে তাকে পাঠ করতে বলুন। আশা করি এর দ্বারা জিনের প্রভাব দূর হবে। পাশাপাশি যখন রাত্রে ঘুমাবে, ঘুমানোর সময় এই আমলটি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করবে 21 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি এ দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার স্ত্রীর মাথা ঘোরায়, শরীর ঝিমঝিম করে, শরীর কাঁপে, দুর্বল লাগে, কোনো সমস্যা আছে কিনা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর পেরেশানি দূর করে দেখ, তার সমস্যা দূর করে দেখ। আপনি এক কাজ করুন, আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তাকে এই আমলটি সে করবে, আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন যে হঠাৎ করে খুব টেনশন করে অসুস্থ হয়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের টেনশন বা দুশ্চিন্তা রয়েছে এই আমলটি করুন প্রতিদিন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বা 33 টাইমস পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার মানসিক সমস্যা বা টেনশন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে লিখেছেন যে বাত ব্যথা দূর করার জন্য রুহানি চিকিৎসা, যাদের এই সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করুন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থানে ব্যথা রয়েছে প্রথমে আর নিজের হাতে ফুঁক দিবেন। হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন সাদেকুল ইসলাম ভাই নওগাঁ থেকে, তিনি জানিয়েছেন সম্পদশালী হওয়ার জন্য রুহানি চিকিৎসা আছে কিনা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটি কথা মনে রাখবেন, যারা গরিব হয় তারা ধনীদের চাইতে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আমাদের তো এমন হওয়া উচিত, দুনিয়াতে আমাদের যতটুকু দরকার আমরা যেন ততটুকু আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন এবং সঠিকভাবে যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। কেউ যদি সম্পদশালী হতে চায় এই আমলটি করুন। আশা করি আমল করার বরকতে তার রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শেখ তরিকাত আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপের মধ্যে লিখেছেন যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এবং দুরুদে পাক 300 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসবে না, এবং প্রতিদিন রাতে পাঠ করার দ্বারা 1 বছরের মধ্যে সে সম্পদশালী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার ভাইজি সে খুব কান্না করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো সে যখন কান্না করবে তো তখন এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। আশা করি এর দ্বারা তার সমস্যা দূর হবে। আমাদেরকে বিবারিয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বাবার কণ্ঠনালীর ক্যান্সার আজ 1.5 বছর যাবত, রেডিওথেরাপি দিয়েছি, অপারেশন করেছি, এখন কেমোথেরাপি 2টা দিয়েছি, কিন্তু রোগ আবার আসছে, এখন রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, তাকে সুস্থতা দান করুক দোয়া করি। পাশাপাশি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন আর এই আমলটি করুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 29 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুলক। এই সূরা মুলকের 14 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর খাবারের মধ্যে, রোগীর ওষুধের মধ্যে এবং রোগীর শরীরে ফুঁক দিন। এরপরে ওই খাবার এবং ওষুধ খেতে বলুন। আশা করি এর দ্বারা তার ক্যান্সারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন
লিখেছেন এক ইসলামী বোন, তিনি লিখেছেন যে শুধু কিছুদিন পরপর জ্বর হয়, প্রায় রাতে ঘুম থেকে কেঁদে উঠে। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা পেরেশানি দূর করে দেখ দোয়া করি। আর এই আমলটি করুন, আমলটি হচ্ছে যার এই সমস্যা রয়েছে তাকে বলবেন অধিক পরিমাণে বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির। এই বজিফা বেশি পরিমাণে পাঠ করবে, পাশাপাশি আমলটি এভাবে করতে বলবেন যে আল্লাহ তালার এই গুণবাচক নাম, এই নামটি সে 47 বার লিখবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা 47 47 বার কাগজের মধ্যে লিখবে বা লিখিয়ে কার মাধ্যমে লিখিয়ে তা প্লাস্টিকে বাঁধিয়ে চামড়া অথবা রেক্সিনে সেলাই করে নিজে গলায় পরিধান করবে। আশা করি এই আমল করার দ্বারা তার যে জ্বরের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার ছোট বোন তার নাকে পলিপাস, তার খাবারের রুচি নেই, তার মেজাজ সবসময় খিটখিটে থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, পাশাপাশি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা তো করা সম্ভব নয়, রুহানি চিকিৎসা প্রদান করছি। নাকের পলিপাসের জন্য এই আমলটি করবে, আমলটি হচ্ছে কুরআনে পাকে 30 পারায় একটি সূরা রয়েছে, সূরা আসর, সূরা আসর এর 2 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আমলটি করবে 100 বার, প্রতিদিন রাতে 100 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে 92 ডেজ, 92 দিন কন্টিনিউ আমল করবে। এই আমলটি করার দ্বারা আশা করি তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি খাবারে যেহেতু রুচি নেই, সেক্ষেত্রে আমির আলী সোনা দামাত বরকতমুল আলিয়া তার লিখিত ঘরোয়া চিকিৎসা কিতাবের মধ্যে রয়েছে, আদাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে কিছু কিছু করে এই আদা খেয়ে নেওয়ার দ্বারা খাবারের রুচি আসে, ক্ষুধামন্দ ভাব দূর হয় ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার আপুর দিন বয়স 30 হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের বিবাহ হয় না এই আমলটি করবেন, আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন, ওজিফাটি 312 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন নিজের বিয়ের জন্য। আশা করি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল শ্রবণ করেছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে, আপনাদের মেসেজ পাঠ করে আপনাদের মেসেজের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করেছি, কমেন্টসের উত্তরও প্রদান করার চেষ্টা করেছি, আবারও আপনাদের SMS শুনব। এর পূর্বে আমরা কিছু কল নেব, আমরা ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, আপনাদের কল শ্রবণ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলমউদ্দিন, আমি ঢাকা ধামরাই থেকে বলছিলাম। আমার ডাইন থেকে বুকে পিছে ব্যথা বিগত 20 বছর ধরে। আলাউদ্দিন ভাই আমাদেরকে কল করলেন, প্রায় 20 বছর যাব তার ডান পাশে বুকে ব্যথা করে, আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইন, আমি নয়া থেকে বলছিলাম। আমার প্রবলেম হচ্ছে মানে গা হাত পা কাটছে, মানুষ সমাজে যদি আমি কথা বলতে যাই তাহলে আমার ভয় লাগে, আর আসলে আমি রক্ত দিলে আমার গা মা বাকিটা এনে ঘুরে পড়ে যায়। জি, সাইদ ভাই নওগাঁ থেকে কল করলেন, হাত পা কাঁপে, আপনার ভয়টা বেশি কাজ করে, এ কারণে সমস্যা। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো নুরুল আফসার, আমি মাইজি নোয়াখালী থেকে বলতেছি। আমার একটা কালের মেয়ে ছিল 10 থেকে 11 বছর বয়স, 3 মাস হয়ে গেছে মেয়েটাই সারপন কবিস, আমি পাচ্ছি না, আমি ওর জন্য ইস্তেকারা করতেছি। কাজের মেয়ের মায়ের নাম হলো রেখানা, কাজের মেয়ের নাম হলো প্রমিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে
নুরুল আফসার ভাই কল করলেন নোয়াখালী থেকে, তার কাজের মেয়ে 3 মাস হয়েছে হারিয়ে গিয়েছে, তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করে দেখব যে সে সহি সালামত আছে কিনা, পাশাপাশি ফিরে আসার সম্ভাবনা আছে কিনা ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল, মোহাম্মদ মিস্টার আলী শেরপুর থেকে বলছিলাম। সমস্যা হলো মানে আমার স্ত্রী অবাধ্য, আমার বাবা মা কথা শুনে না, সংসারে অশান্তি। আমি আমার স্ত্রীর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আলিয়া খাতুন, আমার শাশুড়ির নাম মোলেদা বেগম। জি আলী ভাই, আমাদেরকে শেরপুর থেকে কল করে জানিয়েছেন স্ত্রী অবাধ্য, বাবা মার কথা শুনে না, সংসারে অশান্তি হয়। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল, আমি গাজীপুর থেকে বলতেছি। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম। আমার ছোট বোন অনেকদিন ধরে পেট ব্যথা, অনেক ডাক্তার দেখানো হয়েছে, পেট ব্যথা কমে না। আচ্ছা আচ্ছা, গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই, যে ছোট মনে পেট ব্যথা কমে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কল চালিয়ে নিন। আমার নাম নূর মোহাম্মদ, আমি বলছি নালন্দা থেকে। প্রবলেম হলো আমার 5 বছর আগে থেকে হাই প্রেসার হচ্ছিল, এখন ঘাড়টা ব্যথা করে আর ঘাড় টানে, ওষুধ এনো খাইতে হবে, এটা আমার ভালোই হইতেছে না, আর রাইট হইলে আমার ঘুম হয় না। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করব। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারাও যে ইস্তেখারার জবাবও আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে সাঈদ ভাই আমাদেরকে নওগাঁ থেকে কল করেছেন, তিনি জানিয়েছেন গা হাত পা কাঁপে, কারোর সাথে কথা বললে ভয় লাগে, আর রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যায়। তো আপনার ভিতরে মানসিক ভয়টা খুব কাজ করে, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক। আপনি এই আমলটি করুন, আমলটি হচ্ছে আপনি 60 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি আপনি 60 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আশা করি আপনার সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য যে আলাউদ্দিন ভাই ঢাকা থেকে, তিনি জানিয়েছেন ডান পাশে বুকে ব্যথা প্রায় 20 বছর যাবত, আপনার সমস্যা আল্লাহ তাআলা দূর করুক। আপনি এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওয়াজিফাটি আপনি 75 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বুকে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করে নিন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই, জানিয়েছেন ছোট বোনের অনেকদিন যাবত পেটে ব্যথা, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক। পেট ব্যথার জন্য এই আমল করুন, আশা করি আমল করলে পেট ব্যথা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে কোরআনে পাকের 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত, সূরা সফাত এর 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন, অথবা তাকে একবার কাগজে ওই আয়াতে কারিমাটি একবার লিখে নিয়ে তা তাবিজের মতো ভাঁজ করে নিজে পেটে বেঁধে দিতে বলুন ইনশাআল্লাহ তাআলা, তার পেট ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে নূর মোহাম্মদ ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন হাই প্রেশারের জন্য ঘাড় ব্যথা করে এবং রাতে ঘুম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা তার আপনার সমস্যা দূর করে দিক। আপনি এই আমলটি করুন, আশা করি এই আমল করার দ্বারা আপনার সমস্যা দূর হবে। ইয়া মুমিনু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন, আশা করি এই আমল করা বরকতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন নুরুল আফসার ভাই নোয়াখালী থেকে, তিনি আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য যে তার কাজের মেয়ে
হারিয়ে গিয়েছে, 3 মাস যাবত খুঁজে পাচ্ছেন না, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে ওই মেয়ে সহি সালামতে আছে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন, আশা করি তার সন্ধান পাওয়া যাবে ইনশা আল্লাহ তালা। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করুন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা দরবারে দোয়া করুন। পাশাপাশি 40 দিন পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 119 বার পাঠ করুন। আশা করি যিনি চলে গিয়েছে তার খোঁজ পাওয়া যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আলী ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য শেরপুর থেকে, তার স্ত্রী অবাধ্য, এর জন্য ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আপনাদের ঘরোয়া কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দিক, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি করার দ্বারা আশা করি আপনাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কোনো মনোমালিন্যতা থাকে তা দূর হবে। আমলটি হচ্ছে যখনই আপনি ঘুমাতে যাবেন রাত্রে বিছানায় বসে আপনি এই আমলটি করুন, ইয়া মুতি ইয়া মানিউ, ইয়া মুতি ইয়া মানিউ, এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনাদের যেই সমস্যা রয়েছে, মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার জবাব প্রদান করা হয়েছে, এই কথা মনে রাখবেন যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আবারও আপনাদের কিছু মেসেজ এবং কমেন্টসের দিকে যাব, আপনাদের কমেন্টস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, পা ফোলার রয়েছে, এখন এই ফোলা কমানোর জন্য রুহানি চিকিৎসা কি জানতে চেয়েছেন। যাদেরই কোনো স্থান ফুলে যায় বা ব্যথা করে এই আমলটি করবেন, আমলটি হচ্ছে ইয়া আলিগু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আলিগু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে ফোলা স্থানে ফুঁক দিবেন। আশা করি সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে সাগর ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে রাগ কিছুটা বেশি এবং অস্থিরতায় ভোগেন, আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি এই আমলটি করবেন, যখন রাগ আসবে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি দাঁড়ানো থাকলে বসে যান, আর বসা থাকলে আপনি শুয়ে পড়ুন, এতে রাগ কমে যায়। অথবা আপনি অজু করে নিন, অজু করে নিন, এর দ্বারা আপনার রাগ কমে যাবে। আর এই ওয়াজিফা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আপনার রাগ কমে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, সন্তান হচ্ছে না, নেক সন্তানের জন্য রুহানি চিকিৎসা কি, আপনি এই আমলটি করুন। আশা করি আমল করার দ্বারা নেককার সন্তানের অধিকারী হবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 300 বার প্রত্যেক নামাজের পর, 300 বার পাঠ করুন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন। আশা করি এই আমল করার দ্বারা নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নাটোর থেকে মেসেজ করেছেন মেহেদি হাসান ভাই, তিনি লিখেছেন যে যে বেকার রয়েছেন কিভাবে তিনি সম্পদশালী হবেন, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ইয়াজাল জালালি ওয়াল ইকরম, ইয়াজাল জালালি ওয়াল ইকরম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। কতবার পাঠ করবেন? 100 বার পাঠ করুন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার আয় বরকত হবে ইনশা আল্লাহ তাআলা, হালাল রিজিকের ব্যবস্থা হবে। আমাদেরকে তরিকুল ইসলাম ভাই গাজীপুর থেকে মেসেজ করেছেন, জন্ডিস
এর কথা বলেছেন, রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন, যাদের এই জন্ডিসের সমস্যা রয়েছে এই আমলটি করুন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন 21 দিন পর্যন্ত। আমলটি করুন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন, আশা করি জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করবো, এর উত্তর প্রদান করব। এর পূর্বে আরও কিছু SMS আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সমস্যাটা আমার মেয়ে ছোট ভাইয়ের সাথে ঝগড়াঝাটি, কোন কথা মানে না, উল্টা পাল্টা কথা বলে, রাগ বেশি, পড়তে বসতে চায় না, ঠিক মতো খাইতে চায় না। আমার মেয়ে মানসিক সমস্যা এবং মানসিক অসুবিধের মতো করে, ওর উপর কোনো সমস্যা আছে কিনা এর জন্য আমি এসে খারা করতে চাই। আমার মেয়ের নাম ফেটুসি আক্তার খুশি, মেয়ের মায়ের নাম শাহনাজ পারভিন। জি জি, ইনশাআল্লাহ তাআলা ফরাদ ভাই আমাদেরকে কল করলেন ইস্তেখারার জন্য, মেয়ের ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। নাম আমার কামাল হোসেন, বগুড়া থেকে বলি। আমার সমস্যা হচ্ছে কি, বুকের থেকে পা পর্যন্ত একদম পাবো, মানে হাঁটা চলাফেরা কিছু করতে পারি না। আমি মনে করেন যে 5 বছর ধরে ঘরে পড়ছি, যাওয়াতে বসানো ছিল, বসন্ত থেকে মেরুদণ্ডটা তারার ভিতরে যে রগ থাকে পাইনাল কর্ড, ওই রগের মুখে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, সাথে থাকুন। আরো কিছু কল আমরা একসাথে নিয়ে এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশিক ইকবাল, আমি রাজশাহী পবাপুজুর থেকে বলছিলাম। আমি যে প্রবলেমের মধ্যে পড়ছি সেটা হচ্ছে আমি MBA কমপ্লিট করার পর আমার ভালো চাকরি হচ্ছে না। জি প্রিয় ভাই আশিক ভাই, ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান দেখতে থাকুন, রোহানি চিকিৎসা প্রদান করব, চাকরি পাওয়ার জন্য কি আমল রয়েছে জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ রাজা মিয়া, আমার নাম দেন তানা মানিসি। আমার নামাজ মন বসে না, তারপরে তো মনে করে না যে 5 বছর সন্ধ্যা না দিয়ে হয় না, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমরা রোহানির চিকিৎসা জানানোর চেষ্টা করবো আপনার আম্মুর সমস্যার জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন হাঁটাচলা করতে পারেন না, বসন্ত থেকে মেরুদণ্ডে সমস্যা, রক্ত চলাচলের রগ শুকিয়ে গিয়েছে। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আপনি এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে দিন। এরপরে জমজম শরীফের পানির মধ্যে আপনি ফুঁক দিয়ে ওই পানি পান করুন, আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে। এরপর আমাদেরকে কল করেছেন আশিক ইসলাম ভাই রাজশাহী থেকে, তিনি জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, MBA কমপ্লিট করেছেন। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করুক, হালাল রিজিকের ব্যবস্থা করুক, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত। আমলটি এভাবে করবেন, সালাম ফিরিয়ে আপনি অর্থাৎ নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু, এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করবেন, 182 টাইমস 182 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। এই আমল করার দ্বারা আশা করি আপনার সমস্যা দূর হবে, ভালো চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। হবিগঞ্জ থেকে আমাদেরকে জামাল ভাই কল করেছেন, জানিয়েছেন মায়ের হাঁটু কামড়া, এই জন্য আমাদেরকে রোহানি চিকিৎসার জন্য কল করেছেন। প্রিয় ভাই, এই আমলটিকে আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, এরপর নিজের হাতে ফুঁক দিয়ে যে স্থানে সমস্যা যে হাঁটুতে, ওই হাঁটুতে মালিশ করতে বলুন।
আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন ফরহাদ ভাই রংপুর থেকে যে তার মেয়ে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে, কোনো কথা মানে না, উল্টাপাল্টা কথা বলে, রাগ বেশি, পড়তে চায় না, খেতে চায় না, মানসিক রোগীদের মতো করে। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে জিনের প্রভাবের ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ জিনের প্রভাব রয়েছে এরকম ইশারা পাওয়া যাচ্ছে। ঘাবড়াবেন না, তাবিজা তাত্তারিয়া ব্যবহার করুন, পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে তাকে বলবেন অধিক পরিমাণে ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওয়াজিফাটি অধিক পরিমাণে পাঠ করবে। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ একটি কাগজের মধ্যে 41 times লিখে নিবে, এরপর এটিকে ভাস করে নিজের গলায় অথবা হাতে পরিধান করতে বলবেন। আশা করি জিনের প্রভাব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনার মেয়ের জন্য হিফাজতে তাবিজ সংগ্রহ করুন। আশা করি এই তাবিজ ব্যবহারের মাধ্যমে অনেক উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন রাজা মিয়া ভাই ময়মনসিংহ থেকে, জানিয়েছেন যে নামাজে মন বসে না এবং সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে যখন নামাজ আদায় করেন, নামাজ আদায় করার সময় আপনার ধ্যান খেয়াল নামাজের দিকে দিন, আপনি অন্য মনস্ক হওয়ার কারণে মন বসে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আপনি এক কাজ করুন, একটি কাগজের মধ্যে আপনি ইয়া আল্লাহু 101 লিখে নিন, ইয়া আল্লাহু 101 লিখে পরে এটিকে তাবিজের মতো ভাস করে নিজের গলায় পরিধান করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার কাজে বা নামাজে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদ পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আপনি নিজে এবং আপনার স্ত্রী উভয়ই আমলটি করুন। আশা করি এই আমল করার দ্বারা নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার তো উত্তর দেওয়া হলো, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। এর পূর্বে আপনাদের জন্য দোয়া করব, যারা আমাদেরকে কল করেছেন বা যারা অসুস্থ রয়েছেন, বিভিন্ন সমস্যায় বিভিন্ন পেরিশানির মধ্যে রয়েছেন, তাদের জন্য দোয়া করব। আসুন আমরা সবাই মিলে দোয়া করার চেষ্টা করি, দোয়া করে নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন ইয়া রব মুস্তাফা আজ্জা ওয়া জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মালিক মাওলা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা অসংখ্য ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা এদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন, যারা বিপদে রয়েছে বিপদকে দূর করে দিন। ইয়া আল্লাহ যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মালিক মাওলা আমাদেরকে এবং ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা যে যে নিয়তে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, তাদের মনে নেক ও জায়েজ আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মাদানী চ্যানেলের মাধ্যমে যারা হাত তোলে আমিন আমিন বলছেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মালিক মাওলা যে সকল ইসলামী ভাই অসুস্থ, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা আমাদেরকে কল করতে পারেনি, মেসেজ করতে পারেনি, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা সকলের পেরেশানি আপনি দূর করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও শহীদের বাসনা করো ওহে খোদা।
অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।